নমস্কার, আপনারা দেখছেন নোবেল বাংলা। আপনাদের সঙ্গে আমি রুদ্র। দেখে নেব আজকে বাংলার কিছু গুরুত্বপূর্ণ খবর। সারদা কাণ্ডের তদন্তে সহায়তা করছেন না কলকাতা পুলিশ কমিশনার। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের স্পেশাল বেঞ্চ নির্দেশ দেয় সিবিআইয়ের মুখোমুখি হতে হবে রাজীব কুমারকে। তবে আপাতত তাকে গ্রেপ্তার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি 28 তারিখ। দেশের সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জয় তৃণমূল আন্দোলনের নৈতিক জয়। সিবিআই কা অফিসার কা খিলাফ মে নেই হুঁ, হাম কোই এজেন্সি কা অফিসার মে খিলাফ মে নেই হুঁ, দে আর অলসো আ ব্রাদার এন্ড সিস্টার, উই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট। ইফ দে ডোন্ট ইউজ পলিটিক্যালি, ইফ দে ডোন্ট মিসইউজ দেমসেলফ, দে শুড নট লিসেন দা পলিটিক্যাল থিং এটা, দে মাস্ট ওয়ার্ক ইম্পার্শিয়ালি, ইম্পার্শিয়ালি দ্যাট এভরি কান্ট্রি ক্যান ডিজার্ভ। দিদি দিদি अरे हमारा केस का कोई बात नहीं, हम उसको पसंद करते हैं, खाना पुणे जो चाहते हैं सब देके रख देंगे, कोई बात नहीं है। बोलिए दीदी, मेरा नाम सौरभ है, मैं रसगुल्ला भी देंगे। লাল ডায়রি কোথায় আমি জানি না, দেবজানী যদি জানে তবে বলুক। বারাসাতে বিশেষ আদালতে এসে সারদার প্রাক্তন কর্ণধার সুদীপ্ত সেন একথা জানালেন। মঙ্গলবার সারদা মামলার শুনানিতে বারাসাত বিশেষ আদালতে আসেন সুদীপ্ত সেন। সুদীপ্তবাবু, লাল ডায়রির বিষয়ে আপনার কিছু জানা আছে? লাল ডায়রিটা সম্বন্ধে যদি কিছু বলেন। আমি বহুবার বলেছি আমি লাল ডায়রির ব্যাপারে কিছু জানি না, দেবজানী মুখার্জি বলেছিল, দেবজানী মুখার্জির কাছে জিজ্ঞেস করুন। সেই সময় কারা সিজ করেছিল সেই বিষয়ে কি আপনার কিছু জানা আছে? না, আমার কিছু জানা। মাতৃভূমি লোকালের দাবিতে রেল অবরোধ শিয়ালদা ও হাসনাবাদ শাখার কদম্বগাছি স্টেশনে। অবরোধকারীদের দাবি, শিয়ালদাহ শাখার অন্যান্য লাইনের মতো হাসনাবাদ শাখায় মহিলাদের জন্য মাতৃভূমি লোকাল দিতে হবে, কারণ অফিস টাইমের ভিড়ে মহিলাদের ট্রেনে উঠতে সমস্যা হয়। মহিলা যাত্রীদের যাতায়াতের সুবিধার প্রয়োজনে চালু করতে হবে মাতৃভূমি লোকাল। এই দাবি উঠল এদিনের অবরোধকারীদের মুখে। ধান বোঝাই লরিকে পুলিশের গাড়ি তাড়া করলে পালাতে গিয়ে উল্টে গেল লরি। এই ঘটনায় 5 জন ছাত্রছাত্রী গুরুতর জখম হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে BMCH হাসপাতালে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া মেমারি রোডের রাধাকান্তপুরে। এই ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। চলে জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কাটোয়া মেমারি রোড। বন্ধুরা আসছিল স্কুল থেকে, ওই একটা লরি এসে ধাক্কা দিয়ে দিয়েছে, তার জন্য হসপিটাল আছে। তাদের কি অবস্থা সেটা আমার জানি না। মালদার মানিকচকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। এই অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত মাখন মণ্ডলের স্ত্রী কাঞ্চন মণ্ডলকে গ্রেপ্তার করেছে মানিকচক থানার পুলিশ। সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে ছোট ভাইয়ের বাড়িতে সোমবার আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। ওই দিনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান 4 জন, আহত হন আরও 4 জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার আহতদের মধ্যে রাখি ও গোপা মণ্ডল নামে আরও 2 জনের মৃত্যু হয়। দাদা বিকাশ মণ্ডল, গোবিন্দ মণ্ডল আমার ভাই হয়, দুটো পরিবারে কেরোসিন সরি পেট্রোল ঢেলে পুরানো হয়েছিল। আমি যখন হসপিটালে আসি তখন তারা জীবিত ছিল। তাদের সঙ্গে আমি কথা বললাম, তো বললাম যে কে করেছে, তো মাখন মণ্ডল আর পুলিশ মণ্ডল মিলে করেছে। তারপরে 12:10 গোবিন্দ মণ্ডলও মারা যায়, 12:40 বিকাশ মণ্ডল মারা যায়। বাড়িতে গোবিন্দ মণ্ডলের মেয়েটা মারা যায়, হসপিটালে এসে গোবিন্দ মণ্ডল আর একটা মেয়ে মারা যায়। তারপরে কালকে ওদেরকে নিয়ে যাওয়ার পরে আজকে হঠাৎ খবর পেলাম যে গোবিন্দ মণ্ডলের স্ত্রীটাও মারা যায়, রাখি মণ্ডল, আর বিকাশ মণ্ডলের মেয়েটাও মারা যায়, ভবি মণ্ডল। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত মাখন মণ্ডল পলাতক। ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নোবেল বাংলার পর্দায়।